হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর রফিকুল ইসলাম, হোমিওপ্যাথি কনসালটেন্ট, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও শুরু করছি। আজ আমি আপনাদের সঙ্গে যে কেসটি শেয়ার করব সেটি হলো একটা খুবই জটিল কেস, যেটা হচ্ছে কোল্ড অ্যালার্জি, যেটা আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি। সর্দি কাশি, ঠান্ডার ধাত, হাঁচি, নাক দিয়ে জল ঝরা, শ্বাসকষ্ট, এইসব সমস্যাগুলো হয়ে থাকে। সাধারণত এটা ইয়াং জেনারেশনের একটা খুব বড় সমস্যা। তো এই ধরনের কেস আমার ক্লিনিকে যেগুলো সব সফল হয়েছে তাদের মধ্যে থেকে আজকে আমি এই কেসটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রোগীর বিস্তারিত বিবরণ আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা পড়ে দেখে নেবেন। তো আমি সংক্ষেপে একটু বলি, এই রোগীর সমস্যা ছিল, বহুদিন থেকে এই রোগী একটা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন এবং তার সর্দি কাশি, ঠান্ডা ধাতের এই সমস্যা ছিল। এটার জন্য তিনি অনেক জায়গায় কোনো চিকিৎসা করিয়েছেন কিন্তু কোনো জায়গায় সেরকম আশানুরূপ রেজাল্ট পাচ্ছিলেন না। তারপর রুগী আমার সন্ধান পেয়ে আমার কাছে চিকিৎসার জন্য আসেন এবং হোমিওপ্যাথি চিকিৎসার পরে রুগী এতটাই সুস্থ হয়েছেন যে সঙ্গে তার দুজন বন্ধুকে শুধু চিকিৎসার জন্য নিয়ে এসছেন এবং রুগী এখন অনেকটাই সুস্থ আছেন। এখন আর শ্বাসকষ্টের জন্য তাকে ইনহেলার ব্যবহার করতে হয় না। তো আপনারা এগুলো দেখুন যে হোমিওপ্যাথিতে প্রপার কেস টেকিং করে চিকিৎসা করলে এই ধরনের জটিল কেসে কত সুন্দর রেজাল্ট পাওয়া যায়। তো আপনারা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা দেখে নিন। বলুন আপনার কি সমস্যা ছিল? সমস্যা ছিল আপনার, আমার সর্দির আর শ্বাসকষ্ট, কোল্ড অ্যালার্জি, প্রায় এটা 10 বছর আগে থেকে, আগে আগে কম হতো, যত বয়স হচ্ছে দিন যায় তখন বেড়ে বেড়ে যাচ্ছে। এই জন্য ট্রিটমেন্ট করেছিলাম হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুটোই। আগে হোমিওপ্যাথি করেছি। কি সমস্যাগুলো হতো আপনার? সমস্যা হতো ওই কিছু বলি, সর্দি লেগে যাওয়া, বৃষ্টিতে ভিজলে কোল্ড ড্রিঙ্কস খেলাম বা কোনো ঠান্ডা জাতীয় জিনিস খেলাম, এগুলোর জন্য আপনি এটা কতদিন থেকে ভুগছেন? এটা ভুগছি প্রায় 10 বছর থেকে। তো আপনি ট্রিটমেন্ট কোথায় কোথায় করেছেন? সাময়িক ভাবে ট্রিটমেন্ট হয়ে গেছে, মানে দেখেছি 1 মাস 2 মাস 6 মাস মনে হচ্ছে ভালো হয়ে গেছে, তারপরে আবার এরকমই চলছিল বছর থেকে। মোটামুটি কতগুলো ডাক্তার দেখিয়েছেন? অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি মিলিয়ে প্রায় আমি মোটামুটি 10-12 ডাক্তার দেখিয়েছেন, পাল্টে পাল্টে দেখেছেন। তো এখন আপনি এই রিসেন্ট আপনার কি রকম কষ্ট হচ্ছিল? আমার প্রতিদিন প্রায় হাঁপানিটা হচ্ছিল, প্রতিদিন হচ্ছিল রাতের দিকে বেশি। আচ্ছা, নিয়ে তারপর ডক্টর দেখালাম, দেখে আমাকে মনটা গেলছে দিল, মনটা গেলছে, ওটা তো কমন একদম প্রত্যেকের সর্দি জন্য। খেলেও 24 ঘন্টা মানে কাজ হয়, একটু কমে থাকে আবার হয়, যখন যখন অ্যাক্সিডেন্ট থাকছে আর কি। তারপরে যখন একদিন খেলাম না আবার শুরু, আবার শুরু হয়ে যাচ্ছে। কিরকম হচ্ছে? শ্বাসকষ্ট যেমন হয় আর কি, শ্বাসকষ্ট সমস্যা করে বুকের ভিতরে আওয়াজ হচ্ছে, মধ্যে কিছু জমে আছে এরকম অ্যালার্জি টাইপের। আচ্ছা, তারপরে আপনার পোস্ট দেখুন ফেসবুকে। আচ্ছা, আমি এমনি ফেসবুক সোশ্যাল মিডিয়া সবাই দেখুন অ্যাক্টিভ থাকি। আপনি কোথায় থাকেন? আপনি? আমার বাড়ি রায়পুর। হ্যাঁ, কোথায় থাকেন? বাইরে? বাইরে আমি থাকি, এবং আলাদা থেকে পশ্চিম হয়, আগে ছিলাম বেনারসে, বেনারস থেকে আন্দামানে পশ্চিম হয়েছে, হোটেল ম্যানেজমেন্টে। আচ্ছা, তো বাইরে বাইরে ঘোরা, বাইরে ঘোরেন? প্রায় 7-8 বছর ধরে এখানে। এখন লকডাউনে বাড়িতে আছেন? লকডাউনে বাড়িতে আছি। আচ্ছা, তারপর আপনি আমার পোস্ট দেখলেন? হ্যাঁ, তার পোস্ট দেখলাম, কোল্ড অ্যালার্জি টাইপের একটা পোস্ট ছিল। তো পোস্ট দেখে কি প্রথমেই আস্থাটা এলো, না মনে হলো একবার যাই, একবার ট্রাই করি? মনে হলো যে হেমাপতি হেমাপতি আগে খেয়েছি, সেরকম ট্রিটমেন্ট কিছু পাইনি। আচ্ছা, তো আপনার লাইভ ভিডিও দেখলাম, যাই একবার দেখে আসি। তারপরে খেলাম 1 সপ্তাহ, মোটামুটি 21 তারিখে নিয়ে গেছি আগে, আজকে 30 তারিখ, মোটামুটি 9 থেকে 10 দিন, এখন প্রায় আমি 70% সুস্থ বলতে পারি। 9 দিনের মধ্যে 70%? আমাকে মনটা গেলছে, খেতে হয় না, এখন সুস্থ আছে।
এই প্রথম আপনার লাইফে এত তাড়াতাড়ি রেসপন্স হলেন এবং যেটা আপনি আমাকে ওষুধ নিয়ে যাওয়ার আগে মানে খুবই বাড়াবাড়ি হয়েছিল, প্রতিদিন শ্বাসকষ্ট হয়েছিল, সেটা ওষুধ নিয়ে যাওয়ার পর আর একদমই হয়নি। আর আপনাকে আমি তো শুধু জল ওষুধ দিয়েছিলাম, জল ওষুধ তিনটি, তাছাড়া কোনো ট্যাবলেট বা এরকম তো দিয়ে কম করেনি, যে কোনো ট্যাবলেট বা কোনো সিরাপ বা কোনো অ্যালার্জির ওষুধ এরকম ধরনের কিছু দিয়েছি, শুধু দিয়েছি শুধু জল ওষুধ। আচ্ছা, সেই জল ওষুধ খেয়েই আপনি যেটা অ্যালোপ্যাথিতে বহুদিন থেকেও কিছু করতে পারছিল না, সেটা আপনি এক সপ্তাহের মধ্যে জল শুধু জল ওষুধ খেয়ে ফোটা ওষুধ খেয়ে আপনার মোটামুটি এক সপ্তাহের মধ্যে আপনি অনেকটা সুস্থ আছেন। তো আপনি এই সুস্থতা দেখে আপনি একটা বন্ধুকে বোধ হয় নিয়ে এসেছেন? আমি দুটো বন্ধুকে রেফারেন্স দিয়েছি আপনার। আচ্ছা, আপনি নিজে কাজ পাওয়ার জন্য এক সপ্তাহের মধ্যে আপনি দুজনকে নিয়ে এসেছেন? আমি অনেকগুলোকে বলেছি যাদের ঠান্ডা ধাত আছে এরকম পোল্ট্রি। হ্যাঁ, ঠান্ডা ধাত তো গ্রামে মোটামুটি একটা গ্রামে 150-200 লোক এরকম পাবেন যাদের পোল্ট্রি অ্যালার্জির ব্যাপার আছে। আমি নিয়ে এসেছিলাম, বহু মানুষ ভুক্তভোগী, তারাও কাজ পেয়েছে, একটা বন্ধু আজকে আমার সঙ্গে এসেছে। আচ্ছা, মানে সেও কাজ পেয়েছে। আচ্ছা, তো ডাকুন ওনাকে দেখি একবার। আরে বসুন। হ্যাঁ, আপনি তো এনার কাছে শুনি এসছেন, তো আপনি কোথায় থাকেন? আমি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ থাকেন, কি করেন আপনি? অ্যাকাউন্টসে কাজ করি। অ্যাকাউন্টসে কাজ করেন, তো আপনি তো ওষুধ আমাকে নিয়ে গেছেন, ওই সমস্যা কি ছিল? সমস্যা চেস্ট পেন হচ্ছিল। চেস্ট পেন হচ্ছিল, সর্দির সর্দির ব্যাপার ছিল। যাক, আপনি আপনার বন্ধুর কাছ থেকে শুনে এসেছেন, এসেছিলেন, তো আপনি ওষুধ খেয়ে আপনি এখন কেমন বোধ করছেন? যেটা চেস্ট পেন ছিল সেটা তো মানে জন্য যে ওষুধটা নিয়ে রেখেছিলাম সে ওষুধটা খাতে খেতে হয়নি। আচ্ছা, মানে ওষুধটা খেয়ে আপনি আরাম পেয়েছেন, তার জন্য এটা আর খেতে হয়নি? অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয়নি, মানে ওষুধটা খেয়ে মোটামুটি একবারতেই আপনি কিছুটা কাজ পেয়েছেন, পরিপূর্ণভাবে কাজ পেয়েছেন। যাক, খুব ভালো, অসুবিধা নেই। আর আপনার ওই যে বন্ধুটা আরেকটা নিয়ে এসেছিলেন, ওকে ও কেমন আছে বলছে? ও মোটে ভালোই আছে। ও ভালোই আছে। ওই আপনার তিনজনেরই আপনাদের এই কোল্ড অ্যালার্জি, ঠান্ডা সর্দি সমস্যা? আপনার তো খুবই মারাত্মক ছিল, যে জন্য আপনি এক সপ্তাহ মধ্যে আবার দুজনকে নিয়ে আসছেন সঙ্গে করে। তো যাক, ঠিক আছে, পেশেন্ট ভালো থাকলে আমাদেরও মনে অনেক শান্তি হয়। আর হোমিওপ্যাথির উপর যে মানে ভরসাটা ছিল না, সেটা পুরোপুরি আস্তে চলে এসছে। আপনার বলতে গেলে হোমিওপ্যাথির উপর আস্থাটা কেমন এসছে? আমার তো কখনো হোমিওপ্যাথিতে কাজ করেনি, প্রথমবার কাজ করে। আপনি হোমিওপ্যাথিতে কখনো কাজ পাননি? আর এরকম কাজ না পাওয়ার জন্যই মানুষের হোমিওপ্যাথির আস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এরকম ভাবে যদি আপনি কাজটা আপনারা যদি কাজ পান, তাহলে হোমিওপ্যাথিতে মানুষের আস্থা এতটাই বেড়ে যাবে যে তারা সহজে তারা অ্যালোপ্যাথিতে যাবে না। ঠিক আছে, ভিডিওটা বড় করবো না। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ।